হাসিনা বুবু আমার মন খুব খারাপ করছে বাড়ির জন্যে বাংলাদেশের জন্যে মনে হচ্ছে কবে আমি বাংলাদেশ যাব নিজের বাড়ি আমার একদম ভাল লাগছে না আর ভারতে থাকতে রে না তুমি চিন্তা করো না আমরা খুব তাড়াতাড়ির মধ্যেই দেশে ফিরব খুব তাড়াতাড়ি করেই দেশে ফিরবো আর বেশি দিন থাকবো না ভারতে এখন বাংলাদেশের অবস্থা খুব খারাপ যখনই বাংলাদেশের অবস্থা নর্মাল হয়ে যাবে আমরা দুই বোন মিলে আবারও দেশে ফিরবো তুমি চিন্তা করো না হ্যাঁ রেহেনা হাসিনা বাবু ঠিক কথাই বলেছে বাংলাদেশের অবস্থা খুব একটা ভালো না এখন যখনই ঠিক হয়ে যাবে সব কিছু তখন মোদিজি তোমাদের নিজে হাতে বাংলাদেশ নিয়ে যাবে তোমরা চিন্তা করো না নিজে বাংলাদেশ রেখে আসবে আমিও যেতে পারি তোমাদের সাথে কোনো চিন্তা করো না তোমরা ঠিক মতো খাওয়া দাওয়াও করছো না সেই কারণে মোদিজি আমার বাড়িতে তোমাদের দুজনকে রেখে গেছে মমতা দিদি কীভাবে খাওয়া দাওয়া করবো বলো যখনই ভাত মুখে দেবো তখনই দেশের কথা মনে পড়ছে আর ভাত খাওয়াই হচ্ছে না ভাত ভিতরেই যাচ্ছে না কি করব বলো মন খুব খারাপ করছে দেশের জন্য কিছুই করার নেই কি ভুল যে আমি করেছি বাংলাদেশ থেকে পালিয়ে এসে না এলেই ভালো হতো হাসিনা বাবু এখন এইসব কথা বাদ দাও একদিন সব কিছু ঠিক হয়ে যাবে তারপর তোমরা দুজন আবার দেশে ফিরে যাবে এখন এইসব কথা বাদ দাও চলো তাড়াতাড়ি করে আমরা রান্নাবান্না বান্না করে নিই তারপর খাওয়া দাওয়া করবো একসাথে হ্যাঁ হাসিনা বাবু মমতা দিদি ঠিক কথাই বলছে মমতা দিদি করালা আর কাটতে হবে না আর কাটবো না দেখো হয়ে যাবে থাক থাক আর করালা কাটার দরকার নেই হাসিনা বাবু ভালো করে চুলোতে জাল দাও চুলোতে নেমে যাচ্ছে ভালো করে জাল দাও মমতা দিদি আমার চুলোতে রান্না করা অভ্যাস নেই আমি ওইখানে গ্যাসে রান্নাবান্না করতাম তো সেই জন্যে চুলোতে জাল দিতে পারছি না বারবার নেমে যাচ্ছে ঠিক আছে হাসিনা বাবু তোমাকে চুলোতে জাল দেওয়ার কোনো দরকার করে না আমি একা একাই জাল দিয়ে একা একাই আলু ভাজা করতে পারবো তোমরা দুই বোন হাত মুখ ধুয়ে বসো রান্না আর কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে আর ভাইজারা ভিডিও দেখছো লাইক করো শেয়ার করো চ্যানেল সাবস্ক্রাইব করো